শুক্রবার পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী আইপিএস শ্রী কামনা শেষেন মহাশয়, স্বপন দেবনাথ ও প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, এসডিও কৃষ্ণেন্দু মণ্ডল, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, বিডিও রিমিল সরেন সহ কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ওনার বিধানসভা এলাকা হচ্ছে আমার কন্যাতুল্লা বিধায়িকা এবং জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারার। আমি ওর আমন্ত্রণে এখানে এসেছি, কিন্তু আমি যখন শৈশবে আসতাম এখানে তখন কৃষক সেতুও ছিল না, আর ওদিকে মুন্ডেশ্বরী নদীর ওপরে সেতু ছিল না। তখন আমরা এখান থেকে ওই দামোদর পেরিয়ে না হয় নৌকায়, আর নাহলে ওই ঘাটে নৌকা জোড়া থাকতো দুটো জায়গায়, সেইখান দিয়ে এসে এইখান থেকে রায়না যেতাম, তারপরে হাঁটতে হাঁটতে শাকনাড়া হয়ে ধুলোর ভেতরে লাথি মারতে মারতে রাত্রিবেলা পৌঁছতাম বাড়িতে। তো তখন থেকে জানি আমি এই কলেজ স্থাপিত হয়েছিল দক্ষিণ দামোদরে। এইটাই তখনকার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, অত্যন্ত স্বল্প পয়সায় বিশালক্ষীবাবুর কৃপায় এখানের বহু হাজার হাজার ছেলেমেয়েরা তারা উচ্চশিক্ষা লাভ করেছিল। যে কথা বললাম, তখন এখানে অনেকেই বেশিরভাগ স্কুল শিক্ষার পরে আর কেউ কলেজে যেতে পারত না, ব্যতিক্রমী চরিত্র অনেকে ছিলেন আমাদের, যারা দেশের স্বাধীনতা বা তার আগে থেকেই যারা সমাজের জন্য অনেক কিছু করে নিজেদের নামের সঙ্গে সঙ্গে পুরো বর্ধমানকে আলোকিত করে গেছেন, রাসবিহারী ঘোষ, রাসবিহারী বোস, এনারাও কিন্তু তখনও এখান থেকে কলকাতায় গিয়ে লেখাপড়া করে এত উৎকর্ষতা লাভ করেছিলেন। কিন্তু সে তো কতিপয় মানুষ, কিন্তু যারা এখানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা, তাদের উচ্চশিক্ষার জন্যে এই বিশালক্ষবাবু এই মহাবিদ্যালয় তৈরি করে দেন, যেখানে এখানকার ছাত্র বা ছাত্রাবাসের সঙ্গে সঙ্গে শিক্ষক যারা আসতেন তাদেরও থাকার ব্যবস্থা করেছিলেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটা অকল্পনীয়। মানে সেই প্রেক্ষিতটা চিন্তা করলে মানে প্রণাম করাও যথেষ্ট নয়, মাথা নিচু হয়ে যায় যে এই ধরনের সমাজ সংস্কারক শিক্ষাবিদরা ছিলেন বলে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল দেশ স্বাধীন হওয়ার এক বছরের ভেতরে। স্মারক পত্রিকা তুলে দিচ্ছেন।
বন্ধন অনুষ্ঠান চলছে। আজকের এই পূর্ণ লগ্নে মাননীয়া শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা মহাশয়া, সাথে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার মাননীয় শ্রী কামনাশীষ সেন মহাশয়, রয়েছেন কলেজ পরিচালনা সমিতির দুই সদস্য শ্রী কালসোনা রায় মহাশয়, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিরঞ্জন, আমাদের শ্যামসুন্দর কলেজ, আমাদের রায় বাহাদুর, আমাদের বিশালক্ষ বসু, তিনি আমাদের স্থাপিত করেছিলেন। আজকে তার 75 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের গ্রামে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের দপ্তরে মাননীয় মন্ত্রী, কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার আমাদের মধ্যে আছেন, আর আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, আমাদের এসপি সাহেব থেকে শুরু করে এসডিও, এসডিপিও, বিডিও, আমাদের কলেজের আমাদের প্রিন্সিপাল গৌরীশঙ্কর থেকে শুরু করে আমাদের ভিসি থেকে শুরু করে নিমাইন বাবু সাহা থেকে শুরু করে সমস্ত আমাদের এখানে অতিথিবৃন্দরা ছিলেন, গার্জেনরা ছিলেন, আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা মহোদয়রা ছিলেন, মানে আছেন, আমাদের হচ্ছে সমস্ত শিক্ষক, আমাদের স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রীরা সকলে মিলে আমাদের এই অনুষ্ঠানটা আজকে উদ্বোধন করা হয়েছে। আগামীকাল আবার একটা অনুষ্ঠান আছেন যেখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের পৌষালী ব্যানার্জি আসছেন কালকে, তো কাজেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে মানে এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা খুবই ভালো অনুষ্ঠানটা হয়েছে বা অনুষ্ঠানটা করা হলো, কাজেই সেই জায়গাতে সমস্ত আমাদের শ্যামসুন্দর কলেজে যে পঠন পাঠনের দিক থেকে আমরা যেমন এগিয়ে আছি সমস্ত কিছু ক্ষেত্রে, কাজেই এটাই আমাদের অনুষ্ঠান। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।